হ্যালো ভিউয়ার্স, আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি। ভিউয়ার্স, ভিডিওটি হলো আপনার খুবই আকর্ষণীয়, কারণ আজকে যে ডিজাইনগুলো আমি নিয়ে এসেছি ডিজাইনগুলো খুবই সুন্দর। ডিজাইনগুলো দেখতে হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আমাকে বলবেন ভাইয়া কী ডিজাইন দিয়েছেন, ডিজাইনগুলো তো পছন্দ হয়নি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো হলো দু আনা থেকে দেড় আনা, দেড় আনা থেকে শুরু করে তিন আনা চার আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন, চার আনা দিয়ে তৈরি করতে পারবেন, তিন আনা দিয়ে তৈরি করতে পারবেন। আপনি যদি সবসময় রাফ ইউজ করেন, সবসময় রাফ ইউজ করলে দু আনা তিন আনা, তিন আনা দিলেই ভালো হয়, কারণ তিন আনা দিয়ে তৈরি করলে সবসময় রাফ ইউজ অনেক সুন্দর হয়। চেষ্টা করবেন তিন আনা দিয়ে তৈরি করার। ভিউয়ার্স, আরেকটি কথা, এগুলো যখন আপনারা তৈরি করবেন তো অনেকেই বলে দাদা কোন ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করব, কীরকম স্বর্ণ দিয়ে তৈরি করব। আমি বলি আপনারা 21 ক্যারেট স্বর্ণটাই সবসময় রাফ ইউজের জন্য ভালো হবে, কারণ 21 ক্যারেট স্বর্ণ আপনার 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলেও ভালো হয়, 22 ক্যারেট স্বর্ণ নরম থাকে, একেবারে নরম, সেই জন্য বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি বলি 21 ক্যারেট স্বর্ণ দিয়েই তৈরি করবেন, ওই 19-20, 22 ক্যারেট আর 21 ক্যারেট, 19-20। আমার মতে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে সবসময় রাফ ইউজে ভালো হবে। ভিউয়ার্স, এখানে যে ডিজাইনগুলো আপনার এক এক রকমের, ছোটোগুলো কম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন, যেমন ধরুন দেড় আনা দু আনা এরকম স্বর্ণ দিয়ে, আর এর বড়গুলো তিন আনা চার আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো কোন ডিজাইনটা আপনার পছন্দ হলো আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম এনে থাকি। ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।